হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো সবাইকে রূপানাথ বলে ওয়েলকাম যেন আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তো এখন যাচ্ছে হচ্ছে মাম্মা স্কুলে মাম্মাকে স্কুলে দিয়ে আসতে তো মাম্মা আজকে বায়না ধরেছে বাবা মা দুজনাকেই যেতে হবে আজকে স্কুলে তো তোমাদের দাঁড়া হয়তো গাড়ি চালাচ্ছে দেখো একদম মাম্মা স্কুলের সামনে একদম চলে এসেছি তো পাশে দেখো সব বাস মারুতি যার যার পার্সোনাল গাড়ি টোটো বাইক পুরো ভর্তি তো স্কুলের সামনে দেখো নেমে পড়েছে স্কুলের ভেতরটাও আমি ঢুকে পড়েছি স্কুলে আসলে না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় কারণ রঙ বেরঙের ফুল আর স্কুলের পরিবেশটা এত সুন্দর পুরো একদম বাইরের পরিবেশ আর স্কুলের পরিবেশ সম্পূর্ণ মনে হয় আলাদা তো এটা হচ্ছে মাম্মার স্কুল তো মাম্মাকে ক্লাসে দিয়ে আমি চলে এসছি তো এখন যাব একটু কাজে আর কি তো একটুখানি ব্যাঙ্কে কাজ ছিল বন্ধন ব্যাংকে সেখানেই গেলাম তো দেখো বাড়িও চলে এসেছি বাড়ি চলে এসেছি বলতে দেখো দেখো অর্ধেক রাস্তায় এসেছি তো একটা স্কুল মাঠের নিচে দাঁড়িয়েছি আমাদের বাড়ির সামনে খুব বাড়ির কাছাকাছি একটা স্কুল আছে ওখানে দেখো বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে দেখো আমার দেখেই বুঝতে পারছো দেখো আমার জামাটা আর্ধেক পরে ভেজে গেছে তো এখন ওখানে দাঁড়িয়েছে তো বৃষ্টিটা উপভোগ করার জন্য দেখো বৃষ্টির জলটা শুধু হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে আমি দেখছি তো এতটা ভালো লাগছে তো অনেক দিন পর বৃষ্টি হওয়াতে তো আর ভীষণ মজা তো ভীষণ ভালো লাগছিলো তো এখানে দাঁড়াচ্ছিলো দাঁড়িয়ে রয়েছে তো এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে ভয়ে একবার ভেতরে ঢুকছি একবার বাইরে বেরোচ্ছি তো বৃষ্টিতে ভেজে আর কি ইচ্ছেটা ভীষণ হয়েছে তো পাশ থেকে তোমাদের দাদাভাই বলছে একদম না বৃষ্টিতে ভিজলেই কারণ হচ্ছে শরীর খারাপ হবে আর তোমার তো মাথা ব্যথা এমনিতেই শুরু হয়ে যাবে তার জন্য আর সাহসটা পা তোমাদের দাদাভাইকে বললাম একটু ফোনটা ধরে একটু বৃষ্টিতে ভিজে নিই বলছে না আর দেখো বৃষ্টিটা অনেকটাই কমেছে তো এখন আর একটু দাঁড়াবো না বাড়ি যাবো সকাল থেকে কোনো খাওয়া দাওয়া করে ভীষণ খিদে পেয়েছে আর দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে তো বান্না কিছুই করিনি সকালবেলা বেরিয়েছিলাম তো আজকে রান্না করব দেখো পেঁপে আলু দিয়ে পনিরের তরকারি আজকে হচ্ছে নিরামিষ আমাদের তো এটা বৃহস্পতিবারের ভিডিওটা আজকে আমি এডিট করছি তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর অনেকটা আমি ভাজতে বসিয়েছি আর কি তো বৃষ্টির মধ্যে আর কী রান্না করবো বলো তো শুধু পনির আলু দিয়ে পনির আলু বলছি এখানে পেঁপে আলু দিয়ে পনিরের তরকারি আর লাল শাক করবো তো মা লাল শাকটা কাটছে আমি পনিরটা ভাজতে বসিয়েছি তো অনেক বাজে আর কি প্রায় সাড়ে এগারোটার মতন এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে তোমাদের দাদা আসলো এসে একটু বৃষ্টিটা কমাতে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর কি তো আমাকে বললো আজকে মেয়েকে স্কুল থেকে তোমাকেই আনতে হবে তো আমার তো ভীষণ চিন্তায় পড়ে গেছি কী করে মামাকে স্কুল থেকে আনতে যাব এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে রাস্তায় এত কাদা তো গাইস আজকের ভিডিওটা বান্না দিয়ে শেষ করলাম তো সবাইকে তা তা সবাই খুব ভালো ভালো খুব ভালো থেকো আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে তো বললাম না মা আছে তো সেটাই দেখো আর এদিকে দেখা আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিচ্ছি তো সবাইকে টাটা ততক্ষণ সবাই